নমস্কার, ভাওয়াইয়া গানের এই মহাযুদ্ধে আপনাদের সকলকে স্বাগত জানাই। একেবারেই যুদ্ধ বটেই, কারণ হাড্ডাহাড্ডি লড়াই তো আজকে থাকবেই। আর আজকে কিন্তু তোর্ষাজনের একেবারে ফাইনাল রাউন্ড। আর তোর্ষাজনের এই ফাইনাল রাউন্ড থেকে মাত্র দুজন পার্টিসিপেন্ট কিন্তু চলে যাবে মূল পর্বের, অর্থাৎ উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20 মূল পর্বের একেবারে গ্র্যান্ড ফিনালিতে। তো সুতরাং বুঝতেই পারছেন আজকের লড়াইটা কিন্তু ভীষণ জমজমাট হবে। আর এই লড়াইয়ের যারা বিচারক, যাদের বিচারে পার্টিসিপেন্টরা এগিয়ে যাবে একেবারে মূল পর্বের গ্র্যান্ড ফিনালেতে, বিচারকের আসনে রয়েছেন আমাদের উত্তরবঙ্গের গর্ব তথা বঙ্গরত্ন শ্রী ধনেশ্বর রায় মহাশয়। সেই সাথে সাথে বিচারকের আসনে রয়েছেন উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের প্রথিতযশা শিল্পী শ্রীমতী বুলবুল দাস রায়। বিচারকদেরকে স্বাগত জানাই। ম্যাডাম, প্রথমে জিজ্ঞেস করবো, আজকে কিন্তু একটা টান টান উত্তেজনা, এবং আজকে কিন্তু আমাদের পর্ব একদম জমে গেছে, কারণ আজকে তোর্ষাজনের এই বাছাই করা শিল্পীদের মধ্যে একটা ফাইনাল হবে, আর এই ফাইনাল থেকে মাত্র দুজন চলে যাবে সরাসরি একেবারে উজানি ঢের মূল পর্বের গ্র্যান্ড ফিনালেতে। তো ম্যাডাম কি বলবেন প্রথমেই? সবার প্রতি আমার খুব ভালোবাসা আছে, এতদিন তোমরা এগিয়ে এসেছো, তো বুঝতেই পারছো আজকে কীরকম টাফ হচ্ছে সমস্ত কিছু। আর আমরা এখানে বসেছি, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো জিনিস সেগুলো আমাদের মার্কস করতে হচ্ছে। তো কিছু মনে করো না, কিছু দুঃখ পেও না, তোমরা অবশ্যই তোমরা একদিন প্রতিষ্ঠিত হবে, এটুকু আমার বিশ্বাস। হ্যাঁ, আমি চাইবো তোমরা ভালো করে, যারা এলিমিনেট হবে তারা যেন ভালো করে আমাদের, আমার সত্যি খুব খারাপ লাগছে তোমাদের সাথে এতদিন থাকলাম, এতদিন তোমার তোমাদের গান শুনলাম, এই যে ভাইরা আছে এরা এত সুন্দর তোমাদের সঙ্গত করলো, আমার সত্যি বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে, মানে দুজনকে রেখে বাকি সবাই চলে যাবে। তো আমি চাইবো যে তোমরা খুব ভালো করে গান করো, ভবিষ্যৎ যেন তোমাদের খুব ভালো হয়, উজ্জ্বল হয়, এটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হ্যাঁ, তোমরা সন্তান, আমার সন্তানের মতো, চাই প্রথম ভালো করে গান করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর বিচারকের এরকম ভালোবাসা, এইভাবে আশীর্বাদ যখন পার্টিসিপেন্টদের মাথার উপর থাকে, ওরা ডেফিনেটলি কিন্তু ওদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। আর যেটা বলবো, আজকে যে ছজন পার্টিসিপেন্ট গান গাইবে, এরা কিন্তু প্রত্যেক পর্বের থেকে বাছাই করা সেরা শিশু শিল্পী, সুতরাং এরা কিন্তু আমাদের কাছে অলরেডি লিটল চ্যাম্প। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের থাকছে এলিমিনেশন রাউন্ড। ওয়েল, আজকে যারা গান গাইবে এই মঞ্চে এবং যাদের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই, তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। আজকে রয়েছে মৌমিতা দাস, প্রিয়াঙ্কা রায়, তিথি রায় কার্জি, শ্রদ্ধা ওরাও, ডালিয়া বর্মন এবং সুস্মিতা রায়। এই ছজন পার্টিসিপেন্ট আজকে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত, আর ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্রত্যেকের তরফ থেকে। আর এই শিশু শিল্পীদেরকে যারা সঙ্গত করবেন, তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। বাঁশিতে রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রী যতন রায়, পারকাশনে রয়েছেন শ্রী কৃষ্ণচন্দ্র রায়, দোতারাতে শ্রী অমৃতশীল এবং ঢোলে রয়েছেন শ্রী পুলিন কিন্নর। আপনাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের তোর্ষাজনের একদম ফাইনাল রাউন্ডে। আর এই তোর্ষাজনের ফাইনাল রাউন্ড থেকে একেবারে প্রথমেই কিন্তু বলে যাচ্ছি যে ছজনের মধ্যে থেকে দুজন মাত্র চলে যাবে উজানি ঢেউয়ের মূল পর্বের গ্র্যান্ড ফিনালেতে। ওয়েল, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ডেকে নেব আমাদের প্রথম পার্টিসিপেন্ট মৌমিতা দাসকে। মৌমিতা, চলে এসো। মৌমিতা বলো, কেমন আছো? ভালো আছি। একদম ঠিকঠাক তো শরীর মন সব ঠিকঠাক আছে? হ্যাঁ। আর আজকে তো বুঝেই গেছো যে ভীষণ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ যাদের সাথে তুমি আজকে গান গাইছো প্রত্যেকেই কিন্তু বাছাই করা, মানে আমাদের বিচারকদের কাছ থেকে বাছাই করা সেরা শিল্পী আর কি। তো সেখানে তোমাকে ভালো মতো নিশ্চয়ই গান গাইতে হবে, তো কি শোনাবে আজকে? আজকে আমি একটি কাহার বাতালের গান শোনাবো। আচ্ছা, খুব ভালো করে মন দিয়ে মাথা ঠান্ডা করে গান করতে হবে, ঠিক আছে? চলো, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। গাড়িয়ালে রে হে, হায় রে হায়,
সাজনে চলছে কিন্তু গ্র্যান্ড ফাইনাল, আর বুঝতেই পারছেন একদম টানটান উত্তেজনা। প্রথম পার্টিসিপেন্ট মমিতার গান শুনলাম, কেমন লাগলো জেনে নেব বিচারকের কাছে। ম্যাডাম কেমন লাগলো? ভালো হয়েছে মমিতা, থ্যাংক ইউ ম্যাম, গান ভালো হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বিশেষ কিছু বলবো না, বেশি কিছু বলবো না আজকে, এই মুহূর্তে কিছু বলাটা ঠিক মনে করি না আমি, কারো ভুল আমি ধরিয়ে দেব না। তোমরা অনেক দূর এগিয়ে এসেছো, নিজের ভালো মন্দ নিজের ভুল ত্রুটি তোমরা নিজে অবশ্যই বুঝতে পারছ, প্র্যাকটিস করো আরও ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম, গুড। স্যার কেমন লাগলো? এটা তো চাকনি হয়ে আসছে, থ্যাংক ইউ, সুতরাং ভালো তো না হয়ে পারবে না, এটা ভালো হইতেই হবে। কিন্তু স্যার চাকনি তো ওরা হয়ে চলে এসেছে, কাজটা তো আপনাদের কঠিন হয়ে গেল। হ্যাঁ কঠিন হয়ে যাচ্ছে, সবাই চাকনি, এখন কাকে বাদ দিব,
মমিতা দেখা যাক কি হয়, তোমার জায়গায় গিয়ে বসো। পরবর্তী পার্টিসিপেন্ট প্রিয়াঙ্কাকে ডেকে নেব। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কেমন আছো? ভালো। টেনশন হচ্ছে? হ্যাঁ, হালকা তো হবে, স্বাভাবিক, কারণ তোর সাজনে চলছে একেবারে গ্র্যান্ড ফিনালে। আর এই তোর সাজনে গ্র্যান্ড ফিনালের থেকে মাত্র দুজন পার্টিসিপেন্ট কিন্তু চলে যাবে মূল পর্ব, অর্থাৎ উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20 এই মূল পর্বের গ্র্যান্ড ফিনালেতে। সুতরাং লড়াইটা যে বেশ কঠিন এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর যেটা আমাদের বিচারক বললেন যে এরা প্রত্যেকেই কিন্তু ছাঁকনি দিয়ে মানে যেভাবে ছাঁকা হয় সেভাবেই কিন্তু এরা বাছাই করা সেরা শিশু শিল্পী অলরেডি, তো তাদের মধ্যে থেকে লড়াইটা তো মানে বোঝা যাচ্ছে ভীষণ কঠিন হবেই। কি শোনাচ্ছ আজকে? একটি চটকা গান। আওয়াজ বেরোচ্ছে না কেন? একটি চটকা গান। চটকা শোনাবে তো? তো চটকার মতোই কিন্তু একদম জমজমাট হতে হবে, তাই তো? চলো, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। মুসিবাতা নিয়ে জাগা মান্না নি মিয়া, পিহিড়িতে
প্রিয়াঙ্কা, গান কেমন হলো জেনে নেব বিচারকের কাছে। ম্যাডাম কেমন হলো? তোমরা নিজেরা সবাই বুঝতে পারছ যে প্রথম কী করে গান করেছিলে, এতগুলো কথা আমরা বলেছি এখানে বসে, তো নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা কতখানি সব কিছু বুঝে নিচ্ছ। হ্যাঁ, ধরা ছাড়া যেটা ফিনিশিং হবে, সুর কোথাকার থেকে কতটুকু যাবে, সমস্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, এখন শুধু প্র্যাকটিসের পালা। প্র্যাকটিস যত করবে তত আরও ঘষা মাজাটা ভালো হবে। গান হচ্ছে ঘষা মাজা করতেই হবে, না হলে গলা ঠিক থাকে না। তো এটা আমার বরাবরই বলা, হ্যাঁ বলেছি আমি তোমাদের, তোমরা চেষ্টা করো, খুব ভালো হবে তোমাদের গান বাজনা। ঠিক আছে, ভালো হয়েছে। স্যার কেমন লাগলো? আমি তো আগেই বললাম, এরা তো বাসাই করা, সবাই ভালো গাচ্ছে, তার মধ্যে থেকে আমাদের একটু ছিদ্র খুঁজে বের করতে হবে যে কোনোভাবেই হোক, কারণ একজনকে এলিমিনেট তো করতেই হবে। এখন কাকে করবো সেটা এখনও সিদ্ধান্ত হয়নি, আমার পরে জানাবো। ওটা তোমার প্রোগ্রাম ভালোই হয়েছে। থ্যাংক ইউ স্যার। প্রিয়াঙ্কা, তাহলে তো টেনশন একেবারে শেষ, কারণ তুমি তোমার পরীক্ষা দিয়ে দিয়েছো। এবার বিচারকদের ব্যাপার, ওনারা ডিসাইড করবেন, দেখা যাক, কারণ আরও প্রত্যেক পার্টিসিপেন্টের গান বাকি রয়েছে। তুমি তোমার জায়গায় গিয়ে বসো, ঠিক আছে? প্রিয়াঙ্কার গান আমরা শুনলাম, ডেকে নেব আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট মিষ্টি তিথি। তিথি চলে এসো। বাহ, তিথি কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, তিথিকে মিষ্টি। আচ্ছা তিথি, আজকে কী শোনাবে গো? ভাওয়াইয়া চটকা। আচ্ছা, গান তো তুমি করো, আর বাড়িতে কী কী করো? দুষ্টুমি করো না? দুষ্টুমি করো না? যখনও গান গায়, যখনও স্টুডিওতে থাকে, ফ্লোরে থাকে, তখনও চুপ করে বসে থাকে, বাদ বাকি সময় কিন্তু ছুটছে এদিক সেদিক, ছুটেই চলেছে, দুষ্টুমি করেই চলেছে। তো দিদি, ভয় লাগছে আজকে? হ্যাঁ আজকে ভয় লাগছে। গান যখন গাইবে, বারবার বিচারকরা কিন্তু বলে দিচ্ছেন যে গান গাওয়ার সময় নিজেদেরকে বেস্ট ভেবে, নিজেদেরকে সেরা ভেবে, আর এটা ভাবতে হবে যে আমি বাড়িতে রয়েছি, সামনে কেউ নেই, এই ভেবে গানটা করতে হবে, তাই তো? আর আজকে কিন্তু তোষাজনের একেবারে ফাইনাল রাউন্ড, সুতরাং খুব ভালো করে, সবার জন্যই বলছি, খুব ভালো করে মাথা ঠান্ডা রেখে গান করতে হবে, যাতে সব দিক ঠিকঠাক থাকে। ঠিক আছে দিদি, আর আজকে তাহলে কী শোনাচ্ছ? ভাবে চটকা। চটকা শোনাচ্ছ, চলো, অল দ্য ভেরি বেস্ট। বাসি কোনা সাধন আনিবে, ঢাকুয়ারের তালে তালে
আমরা শুনলাম আর দেখেনি যে আজকে তিথির তিথি কেমন, মানে বিচারকদের ভালো লাগলো কিনা। ম্যাডাম কেমন লাগলো তিথিকে? আমার আগাগোড়াই পছন্দ, আর ওর কতগুলো টেকনিক যে আমার এত প্রিয়, এত ভালো লাগে, মানে সে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো জানি ওর ভবিষ্যৎ উজ্জ্বল। বাহ, ও যদি ধরে রাখে তাহলে ও খুব ভালো একজন শিল্পী হতে পারবে, আর এটা আমার আশীর্বাদও থাকলো ওর উপরে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আর ভালো থাকো। এই যে তিথির সাথে যে যুগলবন্দী যেটা হয় সঙ্গ শিল্পীদের সাথে, হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক সাংঘাতিক। ও এমনই ওর ট্যালেন্টেড মেয়ে যে ওরা কোথায় ধরছে কোথায় ছাড়ছে ওর নখদর্পণে। এই বয়সে ও এই জিনিসটা বুঝে গেছে। সবে ক্লাস ফাইভ, তাই তো? এই বয়সে বুঝে গেছে যে কি করে ওকে কোন জায়গায় ওকে ধরতে হবে। ধরা ছাড়াগুলো সাংঘাতিক। আরো মানে কি বলবো ওকে, আমি আমার বলার কিছু নেই বলার আমার। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকো। ম্যাডামের আশীর্বাদ তো আগের এপিসোডেও তুমি পেয়েছো, আজকেও অনেক ভালোবাসা আশীর্বাদ পেলে, দেখা যাক কি হয়। স্যার কেমন লাগলো? বললাম না, সবাই ভালোই যাচ্ছে। সুতরাং তিথির প্রোগ্রাম খুব ভালো হয়েছে। মানে তিথির তিথি ভালো আজকে স্যার? আজকে তিথিটা ভালো। বাহ, শুভ তিথি। ভালো থাকো, ভালো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। ঠিক আছে তিথি, তাহলে এবার তো জায়গায় গিয়ে বসতে হবে, চুপ করে, তাই তো? দুষ্টুমি করতে হবে? না, ইচ্ছে হচ্ছে না একটু দুষ্টুমি করতে? ঠিক তো, আচ্ছা যাও, তিথি ওর জায়গায় গিয়ে বসবে। তিথির গান আমরা শুনে নিলাম, অর্থাৎ অলরেডি তিনজন পার্টিসিপেন্টের গান কিন্তু আমরা শুনে নিয়েছি। আর এখন সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20। আর আজকে কিন্তু তোর সাজনের একেবারে ফাইনাল রাউন্ড, কারণ আজকে
এই পর্বের থেকে মাত্র দুজন পার্টিসিপেন্ট চলে যাবে উজানি ঢেউয়ের মূল পর্বের প্রতিযোগিতাতে। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই। তবে একটা সুখবর আপনাদের জন্য রয়েছে এবং অবশ্যই পার্টিসিপেন্টদের জন্য। আজকে তো মাত্র দুজন পার্টিসিপেন্ট চলে যাবে উজানি ঢেউয়ের মূল পর্বের প্রতিযোগিতাতে, কিন্তু সম্পূর্ণ তোষাজনের বিচারে, বিচারকদের বিচার অনুযায়ী থাকছে গ্রিন কার্ডের ব্যবস্থা এবং গ্রিন কার্ড এন্ট্রি একজন পার্টিসিপেন্ট কিন্তু পেয়ে যাবে। সুতরাং এটা তোমাদের সকলের জন্য একটা অপরচুনিটি যে গ্রিন কার্ড এন্ট্রি রয়েছে। তোষাজনের আজকে পর্বে শেষ হওয়ার পর যে দুজন পার্টিসিপেন্ট চলে যাবে মূল পর্বের প্রতিযোগিতাতে, তারপরেই বিচারকদের বিচার অনুযায়ী ডিসিশন নেওয়া হবে যে কোন পার্টিসিপেন্ট গ্রিন কার্ড এন্ট্রি পাবে। তো সুতরাং একটা যে পাবে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবার ডেকে নেব পরবর্তী পার্টিসিপেন্টকে, ডেকে নেব শ্রদ্ধা ওরাওকে। শ্রদ্ধা চলে এসো। শ্রদ্ধা, শ্রদ্ধা কিন্তু বরাবর খুব ভালো গান গেয়ে এসেছে এবং বিচারকদের মন জয় করে নিয়েছে। তো শ্রদ্ধা, আজকে কিন্তু দায়িত্বটা আরও বেশি, অনেকটা কঠিন আজকে, তাই তো? তো কী মনে হচ্ছে, তুমি পারবে তো আজকেও বিচারকদের মন জয় করতে? চেষ্টা করব আগের থেকে আরও ভালো করার। আর এটা বলো শ্রদ্ধা, যে এতদিন ধরে এখানে গান গাইছো, এতগুলো পর্ব পেরিয়ে আজকে তুমি কিন্তু তোষাজনের একেবারে ফাইনাল রাউন্ডে চলে এসেছো, কী মনে হচ্ছে এখান থেকে, যে তোমরা যে গান তো করছো কিন্তু শেখা কিছু হচ্ছে এখান থেকে? শেখার তো মানে প্রতি মুহূর্তে আমি শিখছি, ওদের কাছ থেকে অনেক কিছু শেখার, ছোটো ছোটো সবাই খুবই ভালো। আর এখানে আসার সবচেয়ে বড় আমার পাওয়া হচ্ছে এত সুন্দর বন্ধু বান্ধবী আমি পেলাম। বা খুব ভালো, এটা কিন্তু সত্যি প্রত্যেকের জন্যই, মানে গান তো হচ্ছে বিচারকদের কাছ থেকে ওরা অনেক কিছু শিখছে, কিন্তু এই যে বন্ধু বান্ধব যে পাচ্ছে এটা কিন্তু ওদের সারা জীবনের একটা স্মৃতি, তাই না ম্যাম? ওদের সকলের মধ্যে কিন্তু একটা সুন্দর ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কেউ দিদি কেউ বোন। তুমি কোন ক্লাসে পড়ো শ্রদ্ধা? আমি সেভেনে। ক্লাস সেভেনে পড়ছো, বাহ। তাহলে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে ওদের মধ্যে একটা সুন্দর বন্ডিং হচ্ছে এই উজানি ঢেউ এই পর্ব চলাকালীন। তো আমরা সকলেই একটা পরিবারের মতো হয়ে গেছি, আর কাজেই যখন এলিমিনেশন হচ্ছে তখন কিন্তু বিচারকদের চোখে গিয়ে জল থাকছে, কারণ পরিবারের একজন সদস্য চলে যাচ্ছে। যাই হোক, এখন আমরা সেই সব কথা বলবো না, শ্রদ্ধার গান শুনব। শ্রদ্ধা আজকে কী শোনাচ্ছ? আজকে আমি দড়িয়া গান শোনাচ্ছি। চলো, অল দ্য ভেরি বেস্ট। কত হিরব আমি পহন্থের দিহি কে চাহায়া রে
গাড়িয়াল ভাহান কত রব আমি পহন্তের দিহিকে চায়ারে শ্রদ্ধার গান কেমন লাগলো জেনে নেব বিচারকের কাছে ম্যাডাম। শ্রদ্ধার গান ভালো হয়েছে, চেষ্টা করো আরো ভালো হবে, যেটুকু গ্যাপ আছে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। স্যার কেমন লাগলো? প্রশংসা করা তো যায় না, তবু বলি ওর তো অদ্ভুত কথা ক্ষমতা ঈশ্বর দিয়েছে, ভালো হয়েছে বলগাম। থ্যাংক ইউ স্যার। দেখা যাক আলটিমেটলি শ্রদ্ধার গান শুনে ভাওয়াইয়া গানের প্রতি আমাদের শ্রদ্ধা তো ডেফিনেটলি বেড়েছে, কিন্তু উজানিডের মূল পর্বে গ্র্যান্ড ফিনালেতে যাওয়া যায় কিনা সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু শুভেচ্ছা প্রত্যেকের জন্যই থাকলো, শ্রদ্ধা গিয়ে বসো। এবার ডেকে নেব ডালিয়া বর্মনকে। ডালিয়া চলে এসো। ডালিয়া কি শোনাবে আজকে? আমি আজকে চটকা শোনাবো। চটকা, ভয় পাচ্ছ না তো? না, একদম নির্ভয় গান করতে হবে। অল দ্য বেস্ট। মুনি
ডালিয়ার গান কেমন লাগলো জেনে নিতে হবে বিচারকদের কাছ থেকে। ম্যাডাম কেমন লাগলো? ডালিয়ার গান ভালো হয়েছে, তো আমি বলবো এগুলো তো সব খুব পুরনো গান, তো কথাগুলো একটু গণ্ডগোল মনে হচ্ছিলো আমার। গণ্ডগোলটা এই কারণেই মনে হচ্ছিলো যে তুমি কতগুলো জায়গায় কথা ঠিক মতন বসাওনি, হ্যাঁ মানে অন্য কথা হয়ে গেছে। হ্যাঁ, যেমন ঘরে মোর শ্বশুর বাইরে মোর ভাসুরো, আমি মোর শিওরে ননদী জাগে, উমি কেমন করিয়া বাহির হঙ্গ, ওমর পায়ে বা ঘুঘুরা বাজারে, আমি কেমনেরে বাইরা যাং। এই জিনিসগুলো ভালো করে একটু ভুলগুলো কারেকশন করে নেবে, তাছাড়া ভালোই ভালো হয়েছে। স্যার কেমন লাগলো? ভালো হয়েছে, ভালো, কোনো ত্রুটি পাওয়া যাচ্ছে না, ভালোই হয়েছে, সবগুলোই ভালো হয়েছে। ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে জালিয়া, দেখা যাক কী হয়, জায়গায় গিয়ে বসো। এবার ডেকে নেব সুস্মিতাকে, সুস্মিতা রায়, চলে এসো। সুস্মিতা কী শোনাবে? আমি কাহারবাতালের একটি ঠাকুরের গান শোনাচ্ছি। ঠাকুরের গান? মানে এটা কি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করা হচ্ছে, সেটাও কি ব্যাপার? হ্যাঁ, সেটারই মতো সব মিলে আর কি হবে ঠাকুরের গান। ক্যা বাত, চলো, অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।
সুস্মিতার গান শুনলাম, সুস্মিতা কেমন লাগলো গান, সুস্মিতার গান ম্যাডামের কাছ থেকে জানবো, ম্যাডাম কেমন লাগলো? আমি আগা করে বলেছি যে গলাতে চাপ দেওয়াটা ঠিক হবে না, গলা ক্র্যাক করে যায়, এই জিনিসটা তোমাকে চেষ্টা করতে হবে বাদ দেওয়ার জন্য, চাপ দেওয়াটা জোর করে একটা কিছু টেনে আনা। হ্যাঁ, তাছাড়া এমনি গলা ভালো, হ্যাঁ, আর কন্ট্রোল করবে, কন্ট্রোল করাটাকে যেন কন্ট্রোল করা হয়, হ্যাঁ ঠিক আছে, তাছাড়া ভালো হয়েছে। স্যার কেমন লাগলো? মোটামুটি ভালোই হয়েছে। আমি আগে বলছিলাম একদিন, তিনটা জিনিস আমাদের সতর্ক থাকতে শিল্পীদের, সেটা স্মরণটা থাকতে হবে, ঠিক কথা, সুর এবং তাল, এই তিনটা জিনিসের জন্যই সঙ্গীত হয়, আরও আছে কোনোগুলো আনুষঙ্গিক, কিন্তু এই তিনটা প্রধান। তুমি কথা ভুলে গেছো, কথাটা ভুলে যাওয়া তো ঠিক হয়নি না, যাই হোক আর যেন ভুল না হয় কোনো দিন, খেয়াল রাখবে। ঠিক আছে সুস্মিতা, মনে থাকবে তো, দেখা যাক কি হয়, জায়গায় গিয়ে বসো। ছজন পার্টিসিপেন্টের গান আমরা শুনলাম, একদম হাড্ডাহাড্ডি লড়াই চলল, এবার ফলাফলটা জেনে নেব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ছজনের গান শুনে বিচারকরা যে ডিসিশন নেবেন, অর্থাৎ এখন একজন কিন্তু এলিমিনেট হয়ে যাবে, সে আমাদের এখানেই থাকছে, মানে স্টুডেন্ট প্রত্যেক পার্টিসিপেন্ট যেখানে বসে রয়েছে সেখানেই থাকবে। সুতরাং তোমাদেরকে আগে থেকে বলছি, ভেঙে পড়ার কিছু নেই, ঠিক আছে? আর এইভাবেই এক এক করে আমরা দুজন পার্টিসিপেন্টকে বেছে নেবেন বিচারকরা, এবং তারাই চলে যাবে উজানি ঢেউয়ের মূল পর্বের একেবারে গ্র্যান্ড ফিনালেতে। এবং সেই সাথে সাথে জানিয়ে রাখি, তোর সাজনের থেকেও কিন্তু রয়েছে গ্রিন কার্ড এন্ট্রি, সুতরাং যে কোনো একজন পার্টিসিপেন্ট তোর সাজনের পক্ষ থেকে কিন্তু গ্রিন কার্ড এন্ট্রি পেয়ে যাবে, তাকে অনেক শুভেচ্ছা যে পাবে। ম্যাডাম এবার আমরা একটু ফলাফলটা জানব। সুস্মিতা অনেক দূরে গিয়েছে, ভালো তো বললাম তো ভালো, কিন্তু এখন তো বয়স কম, এদের চিৎকার চেঁচামেচি করবেই তো, যাই হোক পরবর্তীতে ও অবশ্যই আরও শক্ত হয়ে ফিরবে, এটা আমি আশা করি। একদম ও কিন্তু, সুস্মিতা তোমাকে অনেক শুভেচ্ছা, তুমি এত দূরে এসেছো, তোর সাজনের একেবারে আজকে ফাইনাল রাউন্ড চলছে, তো সুতরাং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর যেটা বিচারকরা বারবার বলছে যে প্রত্যেকেই বাছাই করা, তোমরা শিশু শিল্পী, তো একটু ভুল যেগুলো হচ্ছে, ত্রুটি যেগুলো হচ্ছে, সেই বিচারেই কিন্তু প্রতিযোগিতা নিয়ম অনুযায়ী তোমাদেরকে মানে নাম্বার একটু হচ্ছে কম হচ্ছে সেই অনুযায়ী তোমরা হচ্ছে বাদ পড়ে যাচ্ছ। খুব সামান্য সামান্য করে, একটু সাধারণ একটু হয়ে গেল গণ্ডগোল, একেবারে এগুলোর দিকে নজর রাখতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে নিজেকে। ঠিক, তাহলে এবার পাঁচজন পার্টিসিপেন্ট অর্থাৎ মৌমিতা, প্রিয়াঙ্কা, তিথি, শ্রদ্ধা এবং ডালিয়া, এদের মধ্যে আবার চলবে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে ডেকে নেব মৌমিতাকে, চলে এসো মৌমিতা, এবার কি শোনাবে? এবার কি দেওয়া তালে গান শোনাবো? চলো, অল দ্য ভেরি বেস্ট।